আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সকলে ভালো আছেন? ভালো আছো? তোমাদের পরীক্ষা কবে? স্যার 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে অবজেক্টিভ অবজেক্টিভ পরীক্ষা হবে, জানো তো? জি স্যার, স্যার ফাইনাল অবজেক্টিভ হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোন অধ্যায় সাথে চলে যান স্যার, এটার অল্প একটু করান স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাশের প্রশ্ন দেখছি আজকে হচ্ছে ভগ্নাংশের ভাগ, আজকে আজকে ভগ্নাংশের ভাগ আজকে হচ্ছে ভগ্নাংশের ভাগ আজকে হবে আর কি ভগ্নাংশের ভাগ, ঠিক আছে? আচ্ছা এখন বলো, কোনো অসুবিধা আছে কিনা বলো। 63 পৃষ্ঠা কোনো সমস্যা আছে বলো? 63 পৃষ্ঠায় কোনো সমস্যা আছে? স্যার 4 নম্বরটা করাই স্যার, একটা স্যার 4 নম্বরটা করাই দেন। আচ্ছা 4 নম্বর, খেয়াল করো বলো। যেহেতু আসছি তাহলে 4 নম্বরটা করি। আচ্ছা বলো, 4 নম্বর অঙ্কটা পড়ো সবাই। 1 ডেসিলিটার রং দ্বারা এত বর্গ মিটার রং করা যায়, এত ডেসিলিটার দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে? তাহলে দেখো, 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 100 বর্গমিটার, তাহলে 100 ডেসিলিটার দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে? ওই চিহ্ন লিখে যাও, 1 ডেসিলিটার দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে, সবকিছু একদম ক্লিয়ার দেখা। আচ্ছা ঠিক আছে, মাফ করে দাও রে। 5 ডেসিলিটার দ্বারা রং করা যাবে, বেশি না কম বলো সবাই? 1 ডেসিলিটার দ্বারা যায়, রং করা যায় এত, তাহলে 5/8 ডেসিলিটার দ্বারা রং করা যায়, বেশি না কম? কম হবে কম হলে কি হবে? গুণ হবে যেহেতু, ভগ্নাংশ আছে তো এই জন্য গুণ। হ্যাঁ তাহলে কত স্যার, নাকি সেমি ইলেকশন নাকি বর্গমূল? বর্গমি বাবা, বর্গমি। এবার তাহলে গুণ করা, 8 8 কাটা যায় স্যার, 8 8 কাটা। স্যার একটু বামে চাপে নি, একটু স্যার একটু বামে চাপে। হ্যাঁ উত্তর স্যার একটু টানে নেন। 5/9 বর্গমিটার। হ্যাঁ বামে। আচ্ছা এবার 4 নম্বর শেষ, এরপরে দেখো এরপরে কোনটা সমস্যা? তোমার না অন্য কারোর কোন সমস্যা আছে কিনা আগে তুমি না অন্য কেউ বলুক। 8-এর আগে কোন 6-7 পারবা? 6-7 পারবা? 6-7 পারবা? আচ্ছা তাহলে 8 নম্বর। আচ্ছা 8 নম্বর, 8 নম্বর সবাই পড়ো, 8 নম্বর। হ্যাঁ এখান থেকে শুরু করেছি বাবা, 5 মিটার বলবো, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত, 6 শতক। আচ্ছা 6 শত করে দিবো, বই আছে। আচ্ছা তাহলে 8 নম্বর আগে না, 6-7 আগে হবে, 6-7 একটা যে কোনো একটা বলো, 6-7 কোনটা কঠিন? 6-7 8-এর মধ্যে স্যার আপনি যে কোনো একটা করাই দেন, নাইলে স্যার 10টা বেশি একটু ডানে দেন।
আর 6-7 দুটো না, একটা একটা করে দিব, কোনটা বলো? হ্যাঁ 6-7 কোনটা স্যার? 6-7 এর মধ্যে 7 নাম্বারটা বেশি কঠিন, মেবি 7 নাম্বারটা করো। আচ্ছা স্যার 7 নাম্বারটা করান। আচ্ছা 7 নাম্বার দেখো, 7 নাম্বার জি স্যার, 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার দেখো, এত বর্গমিটার দেওয়াল রং করতে এত ডেসিমিটার রং লাগে, তাহলে এক ডেসিমিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তাহলে দেখো চাইছে কি বর্গমিটার ডান দিকে দিতে হবে, বর্গমিটার কোন দিকে দিতে হবে? ডান দিকে। তাহলে লিখো 3/5 ডেসি কত রং লাগে এত মিটার, এত বর্গ মিটার জায়গায়? 9/7, 9/7 বর্গ মিটার দেওয়ালে, 9/10 বর্গ মিটার দেওয়ালে। 9/7 না 9/7 তো বাবা, 9/7 আছে তো? Yes sir। আচ্ছা তাহলে এবার 1 ডেসিলিটার রং দ্বারা, 1 ডেসিলিটার রং লাগবে, বেশি না কম হবে বলো? বেশি না কম হবে? আচ্ছা ঠিক আছে, নড়বে না এবার, ক্যামেরা খুব ঝাপসা। আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাবা, আস্তে আস্তে ঠিক হবে বাবা। স্যার ঘোলা হয়ে গেছে, একটু একটু ঘোলা হচ্ছে স্যার, একটু না অনেক কেন ঘোলা হচ্ছে, অনেক ঘোলা হচ্ছে। আচ্ছা বেশি হবে এবার, এবার কি হবে? মোটা মোটা এখনো ঘোলা আছে, পরিষ্কার দেখা যায়, অতটাও ঘোলা না যে দেখাই যাবে না। গুণ হয়ে যাবে উপরে 4 নিচে 3, স্যার কাটাকাটি যায় 3 আর 9, কাটাকাটি যাবে 3 একে 3 3 একে 3 3 3 কে 9, তাহলে কত হবে? স্যার বুঝলাম না স্যার, নিচে এটা মিশ্র ভগ্নাংশে এটা কি আনলেন স্যার? এক সমস্ত 5/7 ভাগ দিলে বাবা, এই যে ও সমস্ত বুঝছি স্যার, বুঝছি এই এক সমস্ত 5/7 বর্গ মিটার দেয়ালে লিখতে হবে না? আচ্ছা দেয়ালে না লিখলে তুমি ডট দাও বাবা, ডট দাও স্যার। আমার একটা প্রশ্ন আছে, বলো বাবা, বলো বলো বলে যাও স্যার, একটা অঙ্কর প্রশ্ন বলবো, এটা একটু সমাধান করে দেবেন? আচ্ছা বলো প্রশ্নটা বলো, যদি 5 অঙ্কের লেখা শেষ থাকে, হ্যাঁ বলো, 5 অঙ্কের সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকের ভাগশেষ 10 হবে স্যার, এটা একটু করে। আচ্ছা বলো 5 অঙ্কটা লিখে নাও, বলো 5 অঙ্কের বলো বৃহত্তম সংখ্যাকে কত দিয়ে ভাগ করলো বলো? 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলো স্যার, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? আচ্ছা ঠিক আছে, 5 অঙ্কের কোন কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, করলে কত অবশিষ্ট থাকবে? 10 প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। ইয়েস স্যার। হ্যাঁ লেখো এবার, অঙ্কটা লেখো তাড়াতাড়ি, মুছে দিলাম আমি, মুছে দিলাম। বৃহত্তম বৃহত্তম বললে কি বের করতে হয় বলো? ক্যামেরাটা একটু ডানে নেন, বলো হ্যাঁ বৃহত্তম থাকলে কি বের করতে হয়? একটু ডানে নেন, 36 এর পরে কি লিখছেন? 16, 24 আর 36 দ্বারা
ষোলো চব্বিশ একটু ডানে নেন। আচ্ছা ঠিক আছে, এখন এখন তুমি দেখো অঙ্কটা লিখে নাও আগে, দেখো ষোলো একটা, চব্বিশ একটা, আর ছত্রিশ একটা, বৃহত্তম থাকলে কি বের করতে হয়? ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে, ভাগ করলে দশ অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, এবার এটা তো আচ্ছা, বৃহত্তম থাকলে কি বের, বৃহত্তম থাকলে কি বের করতে হয় সবাই বলো। গসাগু করতে হয়, করিষ্ঠ সাধারণ মূলনীয়। আচ্ছা তাহলে এখন রেণুনিয়োগ, রেণুনিয়োগ কত অবশিষ্ট থাকে? এত সমস্যাটা কি রে, কত অবশিষ্ট থাকে? দশ। তাহলে হ্যাঁ এটা অঙ্কটা ঠিক আছে তো, বৃহত্তম না ক্ষুদ্রতম? হ্যাঁ ঠিক আছে, দশ বিয়োগ দিলে কত হয় বলো? তারপরে কত, কত চার, চার পরে চার কিভাবে চোদ্দ, এখন বৃহত্তম সংখ্যা হবে, এখন বৃহত্তম সংখ্যা হবে এত এর গসাগু সমান, বৃহত্তম সংখ্যা হবে হবে ছয় চোদ্দ বিশ ছাব্বিশ, এর গসাগুর সমান, লিখেছো সবাই? দা তাড়াতাড়ি নাও, শেষ, এবার গসাগু বের করো তাড়াতাড়ি। বৃহত্তম সংখ্যা হবে ছয় চোদ্দ বিশ ছাব্বিশ, এর গসাগুর সমান, হয়ে গেছে? বুঝে দিব স্যার, এখন বৃহত্তম সংখ্যাটা বুঝছেন না? হ্যাঁ এবার স্যার আপনি কি ইউক্লিডিও করাবেন নাকি স্যার স্যার অন্যটা করাবেন? সবই তো দুই হবে এখন, সবগুলাই দুই হবে স্যার, কিন্তু স্যার তাহলে পাঁচ অঙ্কের কেমনে বৃহত্তম সংখ্যা হলে? খেয়াল করো এবার, আচ্ছা খেয়াল করো কত কত ছিল বাবা, এটা আবার বলো, ছিল ষোলো চব্বিশ, ষোলো চব্বিশ তিরিশ, না থাকতো তাহলে এরকম হলে হতো? খেয়াল করো পাঁচ অঙ্কের না থাকলে এরকম ভালো, কিন্তু যেহেতু পাঁচ অঙ্কের বলেছে এই জন্য আগে লসাগু বের করতে হবে। খেয়াল করো, আট দুগুণ ষোলো, বারো দুগুণ চব্বিশ, পনেরো দুগুণ তিরিশ, আঠারো দুগুণ ছত্রিশ, তাড়াতাড়ি দাও, দুই চার ছয় পনেরো নয়, তাড়াতাড়ি লসাগু, লসাগু, লসাগু বের করো বাবা, তাড়াতাড়ি দাও, শেষ হবে না বলে। হ্যাঁ লসাগু বের করো আগে, লসাগু কত স্যার করছি স্যার, দাঁড়ান স্যার, বলো বলো লসাগু বলো, লসাগু বলতেছি তো স্যার, দুই মিনিট দেন আমাদের। হ্যাঁ দুটো গুণে চার, চার দুগুণে আর তিন, চব্বিশ, আচ্ছা মাফ করে দাও, কত হয়েছে, কত হয় দেখো লসাগু, দুটো গুণে চার, চার দুগুণে, সাতশো বিশ,
কত 720? আর আপনার পুরো ইয়েস স্যার 720 হয়েছে স্যার 720 এইবার খেয়াল করো, এবার রসল বেড়ে গেছে তো 720 রসল বেড়ে গেছে না? এবার লেখো, আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাগলা? এই ঠিক আছে, ভাগ দাও ঝটপট, তাড়াতাড়ি ভাগ দাও, তাড়াতাড়ি ভাগ দাও। কত হবে? ওরে আল্লাহ রে, এত বড় ভাগ, এত বড় ভাগ। আবার দেখো, আর দাও কত, উত্তর সহজ হয়ে যাবে। দেখো কত এরপরে কত দশমিক লাগবে না, দশমিক লাগবে না। এরপর কত বিয়োগ দিলে কত হয় বলো? কত তারপরে কত বিয়োগ দিলে? ছয় তিন নয়, এরপরে কত নামবে? এরপরে কত যাবে বাদ? এরপরে কত বাদ যাবে? আট কত? আট শূন্য শূন্য, সতেরো ছাপ্পান্ন, এক সাতান্ন। কত হয় এবার বিয়োগ দাও? কত হচ্ছে? কত কত বিয়োগ আছে? কত দেখো, আবার দেখো বিয়োগটা ঠিক আছে কিনা দেখো। ছয়শ উনচল্লিশ, খেয়াল করো, খেয়াল করো বাবা, এবার অঙ্ক হয়ে গেছে দেখো, খেয়াল করো। এটা যদি না থাকতো তাহলে কি হতো বলো সবাই? এটা যদি না থাকতো তাহলে নিঃশেষে বিভাজ্য হতো স্যার। আচ্ছা তাহলে লিখো, কোনটা নিঃশেষে বিভাজ্য হতো বলো স্যার? যদি কোনটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো, এটা যদি না থাকতো কোনটা বিভাজ্য হতো বলো সবাই বলো, কোনটা বিভাজ্য হতো স্যার? সম্ভবত 720 দিয়ে। 720 দিয়ে ভাগ দিচ্ছি কত দিয়ে আমরা? 720 দিয়ে, তাহলে 720 720 দিয়ে বিভাজ্য হতো, তাই তো? আমার চাইছে কি বিভাজ্য সংখ্যা চাইছি, চাই নাই আমার চাইছে কি বিভাজ্য সংখ্যা তো, তাই তো? তাহলে আচ্ছা, তাহলে 720 দিয়ে মিলা আর যে কথা। আর 720 দশক হয়েছে কোন কোন সংখ্যার? 720 দশক হয়েছে কোন কোন সংখ্যা? 720 দশক হয়েছে কোন স্যার? 16 24 30 34 30 আর 36। তাহলে দেখো, এটা এটা দিয়ে বিভাজ্য, এটাও বিভাজ্য, এটা বিভাজ্য, এটা বিভাজ্য, আর এটা দিয়ে যেটা বিভাজ্য সেটা এগুলো দিয়েও বিভাজ্য, জানো তো? এটা এটা এগুলো দিয়ে বিভাজ্য, আর এটা যেটা দিয়ে বিভাজ্য এইগুলো দিয়েও সেটা বিভাজ্য। অতএব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? বাবা মাই বলছে নয় পাঁচটা নয়, বিয়োগ কত? পাঁচটা নয় বিয়োগ পাঁচটা নয় 639 39। আর এখন কি বলেছে, আর একটা কি বলেছে, কত অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে, তাহলে কি করতে হবে সাথে? দশ কি করতে হবে? যোগ দশ কত হবে বল এবার? এই দশ কেন যোগ করলাম বুঝছো তোমরা সবাই? দশ কেন যোগ করতে হবে বলো?
10 কেন যোগ করতে হবে বুঝতে বলবো না স্যার সম্ভবত স্যার এই যে এখানে যে প্রশ্ন ছিল স্যার 10 অবশিষ্ট থাকবে স্যার তার অবশিষ্ট 10 থাকবে এই জন্য 10 যদি যদি অবশিষ্টের কথা না আসতো তাহলে 10 দিতাম না আমরা বুঝতে পেরেছো তাহলে 9 মিলে গেল 0 তারপরে কত 3 আছে 9 তারপরে 6 আছে কত তাহলে 3 তারপরে কত এই যোগ 9 3 6 0 যোগ 10 ঠিক আছে চার অঙ্কের হলো পাঁচ অঙ্কের মতো নয় দিতে ভুলে গেছেন আচ্ছা ফাটাফাটি ঠিক আছে এবার যে যে অঙ্কটা বলছিল সে বুঝতে পেরেছো তো বাবা এরপরে 8 নম্বর অঙ্ক খেয়াল করো 8 নম্বর অঙ্ক আট নম্বর এত মিটার দূরে একটি ধাতু মূলার ওজন 100 আট নম্বরের থেকে আমার সমস্যা চলে গেছে স্যার আট নম্বর দরকার নাই স্যার 10 এর 3 করাই দেন তাইলেই হবে স্যার 10 এর 3 করাইলে জি স্যার আচ্ছা আট নম্বর বলতে স্যার আট নম্বরটা করান স্যার আট নম্বরটা আচ্ছা ঠিক আছে আট নম্বর আচ্ছা আট নম্বর দেখো এত মিটার দৈর্ঘ্যের একটি ধাতু মূলার ওজন 100 কেজি তাহলে 1 কেজি ধাতু মূলার কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে 1 কেজি ওজনের নল পেতে 1 কেজি ওজনের নল তাই না তাহলে কেজি হচ্ছে কত কেজি দিতে হবে বাম দিকে আর মিটার দিতে হবে ডান দিকে তাহলে লিখো 2 সমস্ত 6/7 2 সমস্ত 6/7 কেজি বা কত কেজি 7 × 14 = 20/7 কেজিতে হয় কতটুকু শ্রেণীতে হয় 5 মিটার দৈর্ঘ্য 5 মিটার দৈর্ঘ্য তাহলে 1 কেজিতে হবে কত তোমরা বেশি বলো দাদারি বলো সবাই বলো স্যার 1 কেজিতে স্যার ভাগ হবে স্যার ভাগ হবে স্যার কম হবে আচ্ছা ভাগ হবে কি হবে ভাগ হবে তাহলে এটা ভাগ দাও 20/7 মিটার দৈর্ঘ্য কাটাকাটি করো 5 × 7/20 তাহলে কাটাকাটি করো কত হবে স্ক্রিন স্ক্রিনের শর্ট গুলো দিয়ে দিও আমার নেটে অনেক প্রবলেম স্যার আপনার দিয়েটা ঝাপছে এবং ভাই স্ক্রিন চেক করতে পারবো না সব স্যার এখানে 5 কে 20 দিয়ে তো স্যার ভাগ যায় স্যার এটা তো স্যার উপরে 4 হবে না এই তো 5 এর 5 4 5 20 বাবা হ্যাঁ হয়ে গেছে সবাই এটা বুঝছো দশের তিন তাড়াতাড়ি নাও মুছে দেবো বাবা দশের তিন এখানে লোক আছে যে সাজ্জাদ সাহেব কয় টাকা ছিল সাজ্জাদ সাহেব এই জায়গা নিতে এই স্যার মেট্রো ট্রেনের মতো লিখে বলেছি সাজ্জাদ সাহেব কবি স্যার দূরে কতটুকু কাটতে হবে এটা বলেছে এই তো এত মিটার করে কাটবো তাহলে হয়ে যাবে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে এত মিটার করে কাটতে হবে 1 কেজিতে এত মিটার করে বুঝতে পারছো স্যার 10 এর 3 এই দেখো এই নল হচ্ছে এরকম এই দেখো নল এই যে নল এরকম কাটতে হবে 1 কেজি করে এই সবাই ভিউ থাকলে মনে হয় ভালো হয় আচ্ছা ঠিক আছে এবার তাকাও 10 এর 3 সাজ্জাদ সাহেব বেশি ভাগের ক্লাস করছে না আচ্ছা ঠিক আছে বাবা সাজ্জাদ সাহেব দেখো আচ্ছা 7-8 জন ঠিক আছে বাবা হ্যাঁ নি বাবা রিপোর্ট হয়ে যাবে স্যামসারের কাছে চলে যাবে রিপোর্ট ও
এবার কত নম্বর? সব শেষে যাবে, নম্বর কমে যাবে সব। বাবা দেখবা, দেখো সাজ্জাদ সাহেবের কাছে টাকা ছিল এত, এত এবার শিক্ষা প্রতিষ্ঠানে দান করে, কত শিক্ষা প্রতিষ্ঠান দান করে? কত? 5/8 না তো বাবা, আমি তো দেখতে পাচ্ছি না, 3/8 অর্থাৎ মোট দান করে 19,000 মোট দান করে কত? ১২ ১২ ১২ ১২ ১২ ১২ ২৪ ২৪ ঠিকই বলছিল স্যার। আর স্যার তাহলে বাকি রইবে, বাকি থাকবে স্যার 24-এর, স্যার স্যার 24 ভাগে 6 অংশ স্যার। আচ্ছা ঠিক আছে, সবাইকে দেখতে পাচ্ছ না নাকি? ঠিক আছে সবাই সবকিছু ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। ২৪,০০০ তাই না? এর থেকে ২৪,০০০ দান করলো, অতএব দান করলো, দান করলো কত? ১০০০ করলে কত হবে? ১০০০ এই ঠিক আছে, দান করলো কত? ১৯,০০০ আচ্ছা দেখো, এটা আগে দেখে না, এটা শেষ করো না, তারপরে বলো তুমি তোমার কোনটা সমস্যা। তার কাছে রইলো যোগ্যতা ভিত্তিক আসতে পারে কিন্তু সাজ্জাদ সাহেব, এরপরে কোনটা বলো? সমস্যা কোনটা বলো? একজন বললো না কি সমস্যা আছে বলো? ৭৮ পৃষ্ঠার ১৬ নম্বর ৭৮ পৃষ্ঠার ১৪ ৪ নম্বর স্যার দেখেন, দাঁড়া দাঁড়া বাবা, ১৮ পৃষ্ঠা ১৪ ৪ নম্বর
14 চার নাম্বারটা তো অনেক ইজি। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো যে যে প্রশ্ন মনে করলাম একটা করাই দেন স্যার, কারণ স্যার এই সব অঙ্ক স্যার 10 নাম্বার দেখছো অনেক দিন ধরে স্যার ক্লাসে করানো নেই না। এই যে এই এই পৃষ্ঠা 9 নম্বরের যে তিনটা আছে হিসাব করো, এই তিনটা পারবে তো বাবা? এই সাজ্জাদ সাহেবের যে পৃষ্ঠা ওই পৃষ্ঠায় যে 9 এর তিনটা আছে তিনটা পারবে তো? একটা করে দিব স্যার, পারবো স্যার। আচ্ছা আমি একটা বানাই দিই স্যার, বাদ দেন। ইয়েস স্যার স্যার আপনি একটা বানাই করাই দেন স্যার, 6 মিনিট বাকি আছে তো স্যার, আপনি একটা বানাই করেন। আচ্ছা 9 নম্বরে একটা বানাও করো দেখি, দেখি 9 নম্বরে একটা বানাই দিই, 9 নম্বর থেকে হিসাব করো। হোমওয়ার্ক দিবেন এটাই তো আমাদের ক্লাস ক্লাস। আচ্ছা তোমাদের এমনি তো সব পারবে তোমরা ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখো তোমরা হিসাব করো, পরে তো ক্লাস হবে নাকি সন্দেহ আছে। এই 7 মিনিট তো 1 সেকেন্ড সন্দেহ না, কাল থেকে আর ক্লাস হবে না, ডাউট ক্লিয়ার করে দিও। হিসাব করো এই অঙ্কটা, হিসাব করো দেখি কেমন হিসাব করতে পারো। পরে ক্লাস হবে না, স্ক্রিনশট গুলো দিয়ে দিও, আমার পুরো স্ক্রিন কালো হয়ে আছে। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব নে। এই জুবায়ের হবে বাবা হবে। সবাই একটু ঘোরাই দিয়েছি, পারবা সবাই? দেখো দেখি এখন একটু প্রশ্নটাকে গ্রুপে দিয়ে দাও, আমি দেখতে পাচ্ছি না, আমার পুরো স্ক্রিন কালো হয়ে আছে। আচ্ছা এবার স্যার আমাদের একটু সময় দেন স্যার, আমরা একটু ট্রাই করি। আচ্ছা ট্রাই করো, ট্রাই করো স্যার, এটা অনেক সহজ। হ্যাঁ ট্রাই করো, আগে ট্রাই করো, ট্রাই করো। তাড়াতাড়ি দেখো হয়েছে বাবা, তাড়াতাড়ি হইলো বলো স্যার। আমার এক আমার সাথে মিলাও, ভাগ কি হয়ে যাবে, গুণ হবে। আগে পরের আগে এটা মিশ্রকে অপরিচিত করো, 3 দুগুণ 6 রেখে 7/3 ভাগ 6, 6 নিচে মনে মনে এক লেখো। ঠিক আছে তো এবার এটা ভাগ গুণ হয়ে গেল, এটা ভাগ গুণ হয়ে গেল, তাহলে এবার কাটাকাটি যাবে। দেখো কাটাকাটি কি যায়, কাটাকাটি ঠিক আছে ঠিক আছে, উপরে থাকলো কত, এক, আর নিচে থাকলো কত, বারো থাকলো কত, উত্তর এক আর নিচে ষাট। ঠিক আছে এটা বুঝে গেছো সবাই, বুঝছো? এইবার বলো কোন অঙ্কের সমস্যা তোমাদের, বলো কোন প্রশ্ন, কোনটা বলো, কত পৃষ্ঠা বলো স্যার, কোনো সমস্যা নাই স্যার, আর কোনো সমস্যা নেই, স্যার খুঁজতেছি যদি পাই বলো।
আচ্ছা অবজেক্টিভ দিব, অবজেক্টিভ দিব কয়েকটা। জি স্যার অবজেক্টিভ দেন স্যার, অবজেক্টিভ দেন স্যার, অবজেক্টিভ দিয়ে দেন। ক্লাস কি নিবে, এক্সট্রা ক্লাস কি নিবে, আপনি স্ক্রিনশট দিয়ে দিও, আমার কোনো প্রবলেম। আচ্ছা অবজেক্টিভ লাগবে, আমার কয়েকটা অবজেক্টিভ লাগবে স্যার, 2 মিনিট পর এক্সট্রা ক্লাস নিবে। হ্যাঁ চলে এটা লেখো স্যার, এক্সট্রা ক্লাস কি নিবে, 16 নম্বর স্যার, 78 নম্বরের 16 নম্বরের প্রবলেম স্যার, এক্সট্রা ক্লাস কি নিবেন। আর সংক্ষেপ উত্তর লেখো স্যার, মিটিং শেষ হয়ে গেলে কি আমরা আবার জয়েন করব? না বাবা আর কোনো এক্সট্রা নেই স্যার। উত্তর কি দিবে, কি বললেন আমি শুনিনি। এই যে লিখে বলো দাদা, 112 একসমস্ত স্যার, চারবার স্যার, চারবার লেখো, আগে লেখো, লেখো স্যার, চারবার স্যার, চারবার চারবার স্যার, চারবার স্যার, বুঝেন না আমরা সবাই চারবার লিখে ফেলি। ঠিক তো স্যার, মানে স্যার আটকে আছে স্যার, আর বেশি সময় নাই, এক মিনিট আছে। সরল অঙ্কে এর এবং ভাগের মধ্যে তফাৎ কি? দুই মিনিট আছে কেবল তফাৎ স্যার, এর ভাগ, এর ভাগের আগে, এর ভাগের আগে স্যার, এর ভাগের আগে করতে স্যার, ব্র্যাকেটের পরেই এর এর কাজ। এটা কি লিখছেন স্যার, এর ভাগের আগে সরল অঙ্কে ব্র্যাকেটের পরে সরল অঙ্কে এর এবং ভাগের মধ্যে তফাৎ কি? তিন, এর ভাগের আগে স্যার, এর ভাগের আগে বিয়োগ করা এটা কি তফাৎ কি লেখা নাকি হ্যাঁ তফাৎ কি, তফাৎ কি কতবার বিয়োগ করা যাবে, হ্যাঁ কতবার বিয়োগ করা যায় স্যার, বিয়োগ করা যাবে ওইটা স্যার, কতবার বিয়োগ করা, ইয়েস হ্যাঁ বিয়োগ করা যায়, বিয়োগ 40 বার বিয়োগ করা যায়, ঠিক আছে স্যার, চল ওরে বাপ কিমনে করবে না বিয়োগ, এটা তো মানের বিষয়, একটি আইসক্রিম যদি এক থেকে চার ভাগে একটি আইসক্রিমের কতদিন লাগে, চার ভাগ আর 10 আইসক্রিম, একটি আইসক্রিমের আইসক্রিম স্যার, স্যার ছবি তুলে পাঠিয়ে দিয়ে একটু পরে মিটিং শেষ হয়ে যাবে স্যার, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। একটি আইসক্রিমের একের চার অংশ একজনকে দিলে পাঁচটি আইসক্রিম।